আমাদের এলাকায় ঘরের সামনে ফুলের বাগান করা হয়, সেরূপ আমরাও ফুলের বাগান করেছি। এ জায়গায় একটা ভেট বেঁধে উন্নত জাতের ফুল লাগাইছি। আমাদের ঘরের সামনে গোলাপ সহ উন্নত মানের অনেক ধরনের ফুল রয়েছে। এছাড়াও আমরা পেঁপে গাছ লাগাইছি, রক্ত গেন্দা বা যেটাকে গাঁদা ফুল বলা হয় বা কেউ গেন্দা ফুল বলে, এগুলো লাগাইছি। তবে আমাদের ঘরের সামনে পেঁপে গাছটায় অনেক পরিমাণে পেঁপে ধরে, এই জায়গায় লাগাইছি গেন্দা ফুল। এই গেন্দা ফুল কিছু ফুল ধরেছে, মানুষ চুরি করে নিয়ে গেছে এই জায়গা থেকে। পেঁপে গাছটায় অনেক পেঁপে ধরে। আমাদের ঘরের পশ্চিম পাশে বিশাল একটা সুপারি বাগান করেছি, যদিও এখনও সুপারি ধরেনি। অনেকগুলা সুপারি গাছ লাগাইছি, আর বাগানটার পশ্চিম পাশেও বিশাল বড় সুপারির বাগান। এই জায়গায়ও অনেক সুপারি ধরে, প্রতিটা গাছেই সুপারি রয়েছে। আমরা অনেক সুপারি পেরেছি, এগুলো আমরা শুকিয়ে তারপর বিক্রয় করি। আর সুপারি শুকিয়ে বিক্রয় করলে লাভ ভালো হয়, এজন্য আমরা আর কাঁচা সুপারি বিক্রয় করি না।